সম্প্রতি ফাঁস হয় তিন অভিনেত্রী সুনেরা বিনতে কামাল, তানজিন তিশা, নাজিফা তুশি এবং অভিনেতা শরীফুল রাজের ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও। আর এসব প্রকাশ হয় অভিনেতা শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে। সে ব্যাপারে এবার আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিন অভিনেত্রীর একজন, তানজিন তিশা। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে, দুটি শো এর কাজ করছেন তিনি। সেখান থেকেই ফেসবুকে লম্বা একটি পোস্ট দিয়েছেন। এতে তিশা জানিয়েছেন দেশে ফিরেই এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবেন। তবে সেই ব্যবস্থা কি অভিনেতা শরীফুল রাজের বিরুদ্ধে নাকি তার স্ত্রী পরিমণির বিরুদ্ধে, তা পরিষ্কার করেননি তিশা। এই অভিনেত্রী তার পোস্টে শুধু উল্লেখ করেছেন যে বা যারা এই ছবি আর ভিডিও ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। সেক্ষেত্রে উঠে আসছে চিত্রনায়িকা পরিমণির নাম। অভিনেত্রী সুনেরা বিনতে কামালের অভিযোগ, পরিমণি রাজের আইডি থেকে ছবি আর ভিডিওগুলো ছেড়েছেন। তবে রাজের দাবি তার আইডি হ্যাক হয়েছিল। পোস্টে তিশা উল্লেখ করেছেন একজন মানুষের প্রাইভেসি হ্যাম্পার করা, পার্সোনাল ভিডিও অনুমতি ছাড়া পাবলিকলি প্রকাশ করা, এটা বড় ক্রাইম। সুতরাং যার আইডি বা যিনি এটি আপ করেছেন বাংলাদেশে ফিরে তার বিরুদ্ধে আইনি উদ্যোগ নেবেন। তবে নায়িকা এও জানিয়েছেন এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তিনি বুঝতে পেরেছেন। কারো নাম না নিয়ে তিশা জানান দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে তিনি পদক্ষেপ নেবেন। সেই আইন বলে দেবে কে বা কারা তার ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে তার সম্মান নষ্ট করেছে আর কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত। গেল সোমবার রাত 2টার দিকে রাজের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়। সেগুলোর একটিতে দেখা যায় তানজিন তিশা আছেন একটি লিফটে, সেখানে অসংলগ্ন অবস্থায় রাজের ক্যামেরাবন্দী হচ্ছেন তিনি। এই সময় কুরুচিপূর্ণ ভাষার পাশাপাশি গানের তালে নাচতেও দেখা গেছে তাকে। যদিও ছবি ও ভিডিওগুলো পোস্ট হওয়ার 20 মিনিটের মধ্যেই সেগুলো সরিয়ে ফেলা হয়, তবে এর মধ্যেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে গায়ক ইমরানের সঙ্গে নাম জড়িয়েছিল তানজিন তিশার। সবশেষে জাহিন খান নামে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে এবার ভিডিও কাণ্ডে জড়িয়ে তীব্র সমালোচনার কবলে এই অভিনেত্রী। এদিকে শোবিজের অনেক তারকা তিশার উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। তারা মনে করছেন এমন শিল্পীদের কারণেই বাকি শিল্পীদের ইমেজ নষ্ট হচ্ছে। সাদাকালো নিউজ।